হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ওয়েলকাম ইউ অল, আমি শুভেন্দু অধিকারী তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আর তোমরা জানো যে আমাদের চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ক্লাস দেওয়া হয়। সেই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি। আজকে আমরা 16 জুন থেকে 22 জুন এই যে সপ্তাহটা, এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু আজকে ক্লাসে আলোচনা করব। তাহলে চলো, ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু এই ক্লাসের ভিতরে রয়েছে। তোমরা বলবো যারা আমাদের চ্যানেলে কন্টিনিউ আমাদের ভিডিওগুলি দেখো, তারা দেখে খাতা পেন নিয়ে বসে পড়ো, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে নাও। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে পরবর্তী আপডেট আসার সাথে সাথে কিন্তু তোমরা সমস্ত কিছু নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে চলো শুরু করব। আজকে প্রথম স্লাইডে কী আছে আমরা দেখবো, ঠিক আছে? দেখো কী বলছে, বিশ্বের উচ্চতম রেলব্রিজের উদ্বোধন হলো ভারতে। উদ্বোধনটা কিন্তু ঠিক না, উদ্বোধনটা কিন্তু হয়ে গেছে আগে, কিন্তু আমরা এই যে রেল পাকে ট্রেন চললো আর কি, অর্থাৎ যে ট্রায়াল রান যেটাকে বলা হয় সেটা কিন্তু হলো। সেটা কোথায় হলো চেনা, সেই ব্রিজটার নাম কি বা কোথায় হলো সেটা, সেই ব্রিজটার নাম পাচ্ছে নাকি চেনা ব্রিজ, যেটি ট্রায়াল রান সফল করে বিশ্বের দরবারে পুরনো ইতিহাস সৃষ্টি করলো ভারত, তাই না? অর্থাৎ তাহলে এখন বর্তমানে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ কোথায় রয়েছে, ভারতে। আর সেই ব্রিজের নাম কি, সেটা হচ্ছে চেনা ব্রিজ, তাই তো? ব্রিজটি চন্দ্রভাগা নদীর তীরে বা চেনাব নদীর উপরে, চন্দ্রভাগা অপর নাম চেনাব নদীর ওপরে অবস্থান করে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের কি রিয়াসি জেলার বাক্কাল ও কৌরি এই দুটি জায়গার মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করছে। কোন দুটি জায়গা, বাক্কাল ও কৌরি, এই দুটি জায়গার মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করছে, তাই তো? তাহলে কি পেলাম আমরা, চেনাব ব্রিজ, এটি কোন নদীর উপরে অবস্থিত, হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব নদীর উপরে অবস্থিত, তাই তো? আর কি, কোন দুটি জায়গার মধ্যে, বাক্কাল এবং কৌরি, এই দুটি জায়গার মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করছে। আর এটা কি, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উচ্চতম রেল ব্রিজ যেটি ভারতে বর্তমানে রয়েছে। আর কি, ব্রিজটির উচ্চতা কত, 359 মিটার এবং দৈর্ঘ্য কত, 1315 মিটার। ক্লিয়ার? তাহলে এটা পেলাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তারপরে দেখো নেক্সট দেখবো আমরা কি আছে, তারপরে বহুজাতিক মহড়া, বহুজাতিক সৈন্য মহড়া, এটা কি বিমান বাহিনীর মহড়া, ঠিক আছে? বিমান বাহিনীর মহড়া কি, এটা হচ্ছে যে এটা তরঙ্গ শক্তি নট টেরাঙ্গ, হ্যাঁ এটা হচ্ছে তরঙ্গ শক্তি। ক্লিয়ার? তরঙ্গ শক্তি। তাহলে দেখো ইনফরমেশন কি কি আছে দেখবো, যে ভারত প্রথমবার অর্থাৎ এই যে তরঙ্গ শক্তি, এই যে মহড়াটা, অর্থাৎ এই যে বহুজাতিক সৈন্য মহড়াটা, সেটা কিন্তু ভারত প্রথম আয়োজন করতে চলেছে। বিমান বাহিনীর মহড়া তরঙ্গ শক্তি, এটা যেটা তরঙ্গ শক্তির আয়োজন করতে চলেছে। আর কি, মহড়াটি চলতি বছরের আগস্ট মাসে অনুষ্ঠিত হবে, আগস্ট মাসের প্রথম 2 সপ্তাহে কিন্তু এই মহড়াটি অনুষ্ঠিত হবে, ঠিক আছে? মহড়াটির প্রথম ভাগ অনুষ্ঠিত হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ ভারতে। তাহলে যদি আমাদের প্রশ্ন দিয়ে দেয় যে এই যে বহুজাতিক বিমান বাহিনীর যে মহড়াটি, যেটি ভারত প্রথমবার এবার আর কি করতে যাচ্ছে, আয়োজন করতে চলেছে, সেই মহড়াটি প্রথমবার ভারতের কোথায় অনুষ্ঠিত হবে, তাহলে কিন্তু আমাদের বলতে হবে দক্ষিণ ভারতে, ঠিক আছে? আর কি, দ্বিতীয় ভাগ অনুষ্ঠিত হবে কোথায়, আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পশ্চিম ভারতে। তাহলে এই যে মহড়াটা, এই যে বহুজাতিক মহড়া, দুটি পার্ট, একটা হচ্ছে যে পশ্চিম দক্ষিণ ভারত হবে প্রথম পার্টটা এবং পশ্চিম ভারত হবে দ্বিতীয় পার্টটা, ঠিক আছে? তাহলে চলো তারপরে দেখবো কি নেক্সট কি আছে দেখবো, বিশ্ব যোগ দিবস, তাই তো? বিশ্ব যোগ দিবস খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব যোগ দিবসে কি কি আছে, যে বিশ্ব যোগ দিবস পালিত হয় প্রতি বছর 21 জুন দিনটিতে। তাহলে বিশ্ব যোগ দিবস কবে পালিত হচ্ছে আমাদের, 21 জুন দিনটিতে। আর কি বলছে, 2014 সালে যোগ দিবস উদযাপন জাতিসংঘ কর্তৃক বিশ্বব্যাপী পালনের জন্য আহ্বান করা হয়। 2014 সালে এই যে যোগ দিবসটা, সেটা কিন্তু জাতিসংঘ কর্তৃক কি করা হয়, যে বিশ্বব্যাপী পালনের আহ্বান জানানো হয়। আর কি বলছে, বিশ্বব্যাপী স্বাস্থ্য শান্তি এবং সার্বিক অনুশীলনের গুরুত্ব অনুধাবনের জন্য কিন্তু এই দিবসটি, অর্থাৎ কোন দিবসটি, বিশ্ব যোগ দিবসটি পালন করা হয়। আর কি, প্রথম পালিত হয়েছিল 2015 সালে 21 জুন, তাই তো? খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, তোমরা প্রত্যেককে তোমাদের
বলবো খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নাও। আর কি প্রত্যেকটা জিনিস কিন্তু বারবার তোমাদের কিন্তু রিভিশন করতে হবে, রিভিশন না করলে কিন্তু পরে পারা যাবে না, বুঝতে পারো? রিভিশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, রিভিশন যদি না করো তোমরা যেই যেটাই পড়ো না করবে সেটা কিন্তু বারবার তোমরা কিন্তু ভুলে যাবে। সেই জন্য বলবো সবাইকে তোমরা কিন্তু রিভিশনের ওপরে সমস্ত মানে সমস্ত সাবজেক্টে কিন্তু রিভিশনের ওপরে কন্টিনিউ ফোকাস রাখতে হবে। তারপর দেখো আর থিম দেখো গুরুত্বপূর্ণ কি, সমাজ এবং নিজের জন্য যোগ, এটা হচ্ছে যে 2024 যোগ দিবসের থিম। আমি প্রত্যেকবারই প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে বলি যে যে ছোট ছোট যে থিমগুলো রয়েছে সেই থিমগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য সেগুলোকে মাথায় রেখে চলার চেষ্টা করবে। তারপরে তো এনভায়রনমেন্টাল পারফরমেন্স অফ, এটা এনভায়রনমেন্টাল পারফরমেন্স অফ ইন্ডিয়া এটা ঠিক আছে, কিন্তু ইন্ডেক্স এটা কি এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, এটা সবচেয়ে ভালো হবে যে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স অর্থাৎ ভারতের পারফরমেন্স কি বা ভারতের গতি প্রকৃতি এনভায়রনমেন্টালের বিষয়ে, ঠিক আছে, এনভায়রনমেন্টের দিকে, ঠিক আছে, পরিবেশগত দিকে ভারতের যে আর কি সেই গতি প্রকৃতিটা কি সেই সূচকটা কত দূর সেটা কিন্তু সে একটা ইন্ডেক্স বার হয়েছে। সেই ইন্ডেক্সটা কি বলছি, এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2024 যেটা কিন্তু বার হয়েছে সেটা কি অনুযায়ী ভারতের স্থান দেখো 176 বা 176তম মোট 180টি দেশের ভিতরে। তাহলে ভাবো যে ভারতের এই পারফরমেন্স কি বাজে, অর্থাৎ পরিবেশ কতটা পিছিয়ে, কতটা মানে সবচেয়ে পিছিয়ে আমি বলবো, তাই তো? দেখো 180টার ভিতরে 176টা দেশ, ঠিক আছে, আমরা 10 জনের ভিতরে 6-7 জন হলেই কত পাবো, এখানে 180টার ভিতরে 176তম দেশ, তাই তো? ভাবো তাহলে ভারতের যে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সটা কত কোন জায়গাতে রয়েছে, যেটি ভারতের পক্ষে তথা ভারতের জনগণের জন্য অত্যন্ত সংকটজনক একটি ইঙ্গিত। সত্যি কথা এটা যে কি অত্যন্ত ভারত এবং ভারতের জনগণের পক্ষে কি এটা একটা অত্যন্ত সংকটজনকই কিন্তু ইঙ্গিত, ঠিক আছে? সেই কোন ইঙ্গিতটা, সেটা হচ্ছে যে 180টি দেশের মধ্যে 176তম স্থানে ভারতের থাকা। আর কি এই ইন্ডেক্স নির্ণয় করে ইয়াল এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এই হচ্ছে যে ব্যাপার। আর কি বিশ্ব শরণার্থী বা রিফিউজি দিবস, রিফিউজি ডে এটা হচ্ছে 2024 2024 বিশ্ব শরণার্থী দিবস। প্রতি বছর 20 জুন কত তারিখ 20 জুন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করা হয়। আর কি প্রাকৃতিক বিপর্যয় এবং যুদ্ধ নিপীড়িত হয়ে যারা গৃহহীন হয়ে পড়ে, ঠিক আছে, তাদের জন্য সঠিকভাবে বাসস্থানের ব্যবস্থা করার উদ্দেশ্যে কিন্তু এই বিশ্ব শরণার্থী দিবসটি পালন করা হচ্ছে 20 জুন তারিখে। আর কি প্রথম পালিত হয়েছিল 2000 সালে 20 জুন, তাই তো? আর কি যে 2000 সালে ডিসেম্বর মাসে জাতিসংঘ এই দিনটি পালনের আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। তাহলে 2000 সালে 20 জুন থেকে পালিত হচ্ছে, 2000 সালে কিন্তু জাতিসংঘ কিন্তু এর আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। তারপরে দেখো খুব গুরুত্বপূর্ণ কাবলি পুরস্কার, কাবলি পুরস্কার খুব গুরুত্বপূর্ণ। কাবলি পুরস্কার কি, নরওয়েজিয়ান আমেরিকান ব্যবসায়ী ফ্রেড কাবলি, কার নাম হচ্ছে ফ্রেড কাবলি, নাম অনুসারে জ্যোতির্পদার্থবিজ্ঞান নিউরোসাইন্স এবং ন্যাশনাল কি ন্যানোসাইন্সের যুগান্তকারী সাফল্যের জন্য এই পুরস্কার প্রদান করা হয়, কি কাবলি পুরস্কার। আর কি 2 বছর অন্তর এই পুরস্কার দেওয়া হয়, যার কাবলি পুরস্কার কত বছর অন্তর অন্তর দেওয়া হচ্ছে, কাবলি পুরস্কার 2 বছর অন্তর অন্তর দেওয়া হচ্ছে। কোন কোন বিভাগে দেওয়া হচ্ছে সেটা দেখবো আমরা, কি জ্যোতির্পদার্থবিদ্যা, নিউরোসাইন্স এবং ন্যানোসাইন্সের জন্য, ঠিক আছে। আর কি প্রথম 2008 সালে কিন্তু কাবলি পুরস্কার দেওয়া হয়, তাহলে কাবলি পুরস্কার কবে থেকে চালু হয়েছে, 2008 সাল থেকে। আর 2024 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির কি ডেভিড চ্যাম্বনিউ এবং কি এমআইটি থেকে সারা শিগার এবং রবার্ট ল্যাঙ্গার এই দুজন সহ আরো 8 জন ব্যক্তি কিন্তু কি পুরস্কার পেয়েছে, এই কাবলি পুরস্কার পেয়েছে। অর্থাৎ যদি আমাদের কোশ্চেন দিয়ে 2024 কাবলি পুরস্কার কতজন পেয়েছে, তাহলে কিন্তু আমাদের বলতে হবে 8 জন, মোট 8 জন কিন্তু পেয়েছে। তারপরে দেখো আবার খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, নেলসন ম্যান্ডেলা পুরস্কার, নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024, তাই তো? বলছে মানবিকতার প্রতি নিবেদিত
স্বরূপ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। খুব গুরুত্বপূর্ণ যে লাইনটা, মানে নেলসন ম্যান্ডেলা পুরস্কার কি জন্য দেওয়া হয়, মানবিকতার প্রতি নিবেদিত স্বীকৃতি স্বরূপ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় আর কি। বিকেআর এই পুরস্কার 2024 পেয়েছে বিশিষ্ট শিশু চলচ্চিত্র নির্মাতা বিনোদ গণাত্র, খুব গুরুত্বপূর্ণ, দক্ষিণ আফ্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে, তাই তো? আর কি প্রথম ভারতীয় হিসাবে, অর্থাৎ ভারতীয় হিসেবে প্রথম নেলসন ম্যান্ডেলা পুরস্কার পাওয়া ব্যক্তি ইনি, তাই তো? তাহলে কি বিনোদ গণাত্র যিনি প্রথম ভারতীয় হিসেবে কি পুরস্কার পেয়েছে, নেলসন ম্যান্ডেলা পুরস্কার, যেটি কি যে দক্ষিণ আফ্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। আর নেলসন ম্যান্ডেলা কে ছিলেন, নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি, যিনি 1964 থেকে 1990 পর্যন্ত জেলে ছিলেন এবং তিনি 1994 থেকে আবার কিন্তু কি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হন। তারপরে ইন্টারন্যাশনাল ডে অফ কি সলিসিস, তাই তো? ইন্টারন্যাশনাল যেটা আর কি উত্তরায়ণ দক্ষিণায়নের বিষয়টা আমরা যেটা করি সেই বিষয়টা দেখো, বলছি 21 জুন তারিখে উত্তরায়ণ উপহার করা উত্তর গোলার্ধে কি হয়, উত্তর গোলার্ধে হয় উত্তর আয়ন। উত্তরায়ণ কথা দিয়ে অর্থ কি উত্তর দিকে আনায়ন, ঠিক আছে, সূর্যের উত্তর দিকে আগমন। আর কি 22 ডিসেম্বর তারিখে কি হয় দক্ষিণ গোলার্ধে দক্ষিণ আয়ন হয়, ঠিক আছে। অর্থাৎ 21 জুন তারিখে কিন্তু সবচাইতে দিনটি বড় হয়, ক্লিয়ার, বোঝা গেল? তারপর দেখো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল গোল্ড টু 2024, খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন কি, প্যাবন নার্মি গেমস 2024 যেটি ফিনল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে, তাই তো? এই অনুষ্ঠানে কি এবারে খেলাটিতে যেটিতে অলিম্পিক এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের স্বর্ণ পদক জয়ী খেলোয়াড় কে, নীরজ চোপড়া, আবারও জ্যাভলিনে স্বর্ণ পদক জয়ী করেছে, তাই তো? কি তিনি 85.97 মিটার দূরত্বে থ্রো করেন, অর্থাৎ তিনি এই যে স্বর্ণ পদক পেয়েছেন তিনি কতটা দূরত্বে তার জ্যাভলিনটা থ্রো করেছিলেন, 85.97 মিটার দূরত্বে, তাই তো? আর কি ফিনল্যান্ডের টনি কেরানেন এবং কি হেলান্ডারকে পিছনে ফেলে, তাই তো? অর্থাৎ টনি কেরানেন হয়েছে সেকেন্ড, অর্থাৎ তিনি সিলভার পেয়েছে, আর উনি কি ব্রোঞ্জ, বুঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো সমুদ্র সাথী প্রকল্প খুব গুরুত্বপূর্ণ, যে সমুদ্র সাথী আমাদের প্রশ্নে দিয়ে দিতে পারে, সমুদ্র সাথী প্রকল্প ভারতের কোন রাজ্য চালু করেছে, আর এখানে কিন্তু একটা বিরাট হিন্ট আছে, যেহেতু এই সাথী শব্দটা রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু একদম এক কথায় আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের প্রকল্প, কারণ সাথী সমস্ত প্রকল্পের সাথে কিন্তু পশ্চিমবঙ্গে সাথী ব্যাপারটা কিন্তু থাকে, ঠিক আছে, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, এরকম যে কি সমুদ্র সাথী সমস্ত কিছু, ঠিক তেমনি আর কি সমুদ্র সাথী প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে, ঠিক আছে। সমুদ্র সাথী প্রকল্পটা কি আমরা দেখবো, সমুদ্র সাথী প্রকল্প হচ্ছে যে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করেছে, তাহলে কি মৎস্যজীবীদের জন্য, অর্থাৎ উপকূলবর্তী এলাকায় যে মৎস্যজীবীরা রয়েছে যারা শুধুমাত্র মৎস্য মানে যে মাছ শিকারের উপরেই তাদের জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য কিন্তু এই যে সমুদ্র সাথী প্রকল্পটা, ঠিক আছে। আর কি বলছে, এই প্রকল্পের মাধ্যমে এপ্রিল থেকে জুন মাসে যে সময়টিতে মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা থাকে, যে মৎস্যদের যে প্রজননের সময়টা সেই সময়টা কি মৎস্য শিকার নিষিদ্ধ থাকে, সেই দুটি মাস তারা কি কি হয়ে যায়, তারা একদম কি মানে তারা কাজহীন হয়ে পড়ে, সেই জন্য কিন্তু তাদের কি আর্থিক সহায়তা প্রদান করার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার, তাই তো? বলছে এই প্রকল্পটিতে উপকূলীয় জেলাগুলির মৎস্যজীবী মানুষদের 2 মাসে 2 মাস 5,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তাই তো? খুব গুরুত্বপূর্ণ, তাহলে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি প্রত্যেক মাসে মানে যে এপ্রিল এবং যে এপ্রিল ও জুন মাস, তাহলে এই যে দুটি মাস যে বা মে জুন মাস, এই যে মাসে যে 2 মাসের যে নিষেধাজ্ঞা থাকে সেই মাসগুলিতে কি করা হয়, যে কি করা হচ্ছে যে প্রতি মাসে 5,000 টাকা করে কিন্তু উপকূলবর্তী এলাকার মৎস্যজীবী বা জেলেদেরকে এই যে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, এর জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার 200 কোটি টাকা বরাদ্দ করেছে, 200 কোটি টাকা, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। আর কি দেখো সবার শেষে তোমাদের জন্য ওয়ান লাইনার থাকে, সেই ওয়ান লাইনার খুব সহজে মনে রাখার একটা জায়গা যেগুলো আর কি মানে মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে, সেগুলো দেখো।
ওয়ান লাইনার কি আছে, ওয়ার্ল্ড মিউজিক ডে কত, 21শে জুন, ওয়ার্ল্ড মিউজিক ডে আমরা কবে পালন করছি, 21শে জুন। আর কি ন্যাশনাল রিডিং ডে কত, 19 জুন বা 19শে জুন। আর কি দেখছি আমরা অটিস্টিক প্রাইড ডে, সে যেটা হচ্ছে কত, 18 জুন। এবছরের থিম কি আছে, টেকিং দ্য মাস্ক অফ, ঠিক আছে, অর্থাৎ যে মাস্কটাকে বা আর কি এটা খুলে ফেলা আর কি, ঠিক আছে, মানে কি সেই জড়তাকে কাটিয়ে ওঠা। আর কি RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিস্ক ম্যানেজার অ্যাওয়ার্ড 2024 অর্জন করেছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়ে দিতে পারে যে রিস্ক ম্যানেজার অ্যাওয়ার্ড কোন ব্যাঙ্ক ভারতের কোন ব্যাঙ্ক বা বিশ্বের মধ্যে কোন ব্যাঙ্ক পেয়েছে, তার জন্য বলতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মহারাষ্ট্রের কৃষক কি সিদ্ধেশ সাকরে, মহারাষ্ট্রের সিদ্ধেশ সাকরে জাতিসংঘ থেকে ল্যান্ড হিরো তকমা পেয়েছে, জাতিসংঘ থেকে, যেটা সেখান থেকে নয় কিন্তু জাতিসংঘ থেকে ল্যান্ড হিরো তকমা কিন্তু পেয়েছে কি, মহারাষ্ট্রের কৃষক সিদ্ধেশ সাকরে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, আর ক্লাস শেষ করার আগে বলবো যারা আমাদের ক্লাসগুলি দেখছো, যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে তোমাদেরকে বলবো অবশ্যই আমাদের ক্লাসটিকে শেয়ার করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর কি যারা আমাদের চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে পরবর্তী ক্লাসের আপডেট আসার সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আমাদের কিন্তু শুধু ক্লাসই দেওয়া হয় তা কিন্তু নয়, সমস্ত এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় নোটিফিকেশানগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয়, সেই জন্য বলবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমাদের কাজে আসবে। আর কি আমাদের চ্যানেলে কিন্তু যে প্রত্যেকটা কনসেপ্টের যেমন ক্লাস দেওয়া হয় ঠিক তেমন কনসেপ্টের সাথে সাথে কিন্তু এমসিকিউর ক্লাস দেওয়া হয়, সেটার একদম ফুল প্যাকেজ থাকবে কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু মানে সমস্ত কিছু কিন্তু সমস্ত একদমই ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে, সেই জন্য বলবো আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী যে কোনো একটি ক্লাসে, ততক্ষণ তোমরা তোমাদের উপস্থিতি চালিয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।